নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব সুস্থ এবং ভালো এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান, আমিও সুস্থ ভালো এবং সাবধানে আছি। আর সন্ধ্যে না বিকালের দিকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে আপনাদের সামনে সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হলো আপনারা কাউকে অবহেলা করবেন না, ছোট কিংবা বড় হোক। কাউকে আমার আপনার কারোরই অবহেলা একদমই করা উচিত নয়। আপনার পরিস্থিতি আজকে ভালো আছে, তার পরিস্থিতি খারাপ আছে, দেখা গেল তার উল্টো হয়ে যেতে পারে। আপনার খারাপ তার ভালো, এমন আপনার বন্ধু বান্ধবও হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে। দেখা গেল এখন বর্তমানে আপনার বন্ধু আপনার থেকে খারাপ অবস্থায় আছে, তাকে আপনি অবহেলা করলেন, পরবর্তীকালে দেখা গেল আপনার থেকে সে একদম উঁচু পর্যায়ে চলে গেছে, ধরুন কমিশনার হয়ে গেছে আপনাদের ওয়ার্ডে। সেখানে দেখা গেল আপনাকে সাহায্য তার কাছে হাত বাড়াতে হচ্ছে, তাকে দাদা বা স্যার বলে সম্বোধন করতে হচ্ছে। সেই জন্য আমরা কাউকেই কোনো সময় অবহেলা করা উচিত নয় বা করবও না। আমরা মানে আমাদের এত অহংকার, তখন আমরা টাকা পয়সা থাকে বলে এত অহংকার ভেবে থেকে যায় যে আমরা মানুষকে মানুষ বলে অহংকার করি এবং অবহেলা করি। অবহেলার যে কারণ, যে তার ফলাফল খারাপ হতে পারে, আমরা নিজেরা কেউ জানি না। যে বন্ধুকে আপনি আপনার থেকে পড়াশোনায় ভালো, কিন্তু আপনি পড়াশোনা ভালো না, আমি আপনি ধরুন অনেক বড় লোকের ছেলে, আপনি অবহেলা করলেন, পরবর্তী দেখা গেল আপনি সামান্য একটা কোনো কাজ করছেন প্রাইভেটে, আর সেটি দেখা গেলো আপনাদের একটা উঁচু পদে চলে গেল, এমন পদে চলে গেল সেখানে দেখা গেল আপনাকে উপকারের জন্য উপকারের জন্য তার কাছে সাহায্য চাইতে হচ্ছে। এমনকি তার এমন জায়গায় সে পজিশন এমন আছে হয়ে গেছে, সে চাকরি যে কাউকে দিতে পারে, সেখানে একটা চাকরির জন্য হয়তো দেখা গেল তার সঙ্গে ইন্টারভিউ দিতে গেছেন, সে স্যার হয়ে গেছে আর আপনি তার চাকরির প্রার্থী, তখন তার আপনার মাথাটা নিচু হয়ে যাবে। আর একটা রিসেন্ট ঘটনার কথা বলছি, আপনারা জানেন শাহরুখ খানের জওয়ান ছবি রিলিজ হয়েছে, যা জওয়ান ছবির যে পরিচালক অ্যান্টনি কুমার, সে দেখতে কালো কুৎসিত ও তাকে অনেকেই অবহেলা করেছিল। সে প্রথমে শাহরুখ খানের ম্যানতাতে গিয়ে অনেক ছবি তুলেছে, তুলে তারপর নিজেকে পরিচালক হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, সরি সরি চেয়ে নিয়েছে আপনার কাছ থেকে কাশি বলে, তারপরে এমনই নিজের অধ্যবসায় পুরোপুরি বড় পরিচালক হয়েছে এবং জওয়ান ছবিতে শাহরুখ খানই অভিনয় করছে। আর পরবর্তীকালে দেখা যাচ্ছে অ্যান্টনি কুমার পরবর্তী ছবি রিলিজ করবে, মানে বার করবে, সেখানে প্রভাস কিংবা সাউথের আল্লু অর্জুনকে নেবে। তাই বলছি আমি কখন আমি করব না, সব মানুষই সমান। আর একটা ঘটনা করছে, বিজ্ঞানীদের কথা বলছি, মাদাম কুরির ঘটনা কথা নিশ্চয় শুনেছে, বড় বিজ্ঞানী, ওনাকে অনেক অনেকে অবহেলা করেছিল, ওর মানে রোগা ছিল বলে, একদম মাদাম কুরি একদম রোগা, কিন্তু পরবর্তীকালে অনেক বড় বিজ্ঞানী হয়েছিলেন এবং পদার্থবিদ্যায় দুবার নোবেল প্রাইজ পেয়েছে তার অধ্যবসায়। আমার পরিস্থিতি খারাপ ভালো, তার পরিস্থিতি খারাপ উল্টো, তার ভালো এবং খারাপ সবাই হতে পারে, সময় কারোর জন্য বসে থাকে না, সময় এগিয়ে যায়, পরিস্থিতি এগিয়ে যায়। আমি যদি কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর বড় এই বিষয়ে জানতে থাক জানতে যদি এই বিষয়ে যদি আপনি জানতে চান আরও, আমি বলতে পারি, না আজকে বলবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আমি নেপোলিয়ান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনি সামনে পুজো দুর্গাপুজো সবাই এনজয় করুন।
এবং পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করতে থাকুন। টাটা বাই, সি ইউ। আমি এখানেই শেষ করলাম।